যেখানে রাজনীতির মাঠে লুডুর ছক্কা, সেখানে সমসাময়িক কিছু পিওর ব্যক্তিত্ব যারা অডিয়েন্সদের মনকে এমনভাবে ভরে দিয়েছে যে আমরা তাদেরকে প্রশংসা করছি, এবং যারা এরকম রাজনীতির মাঠে লুডুর ছক্কা তাদের নিয়ে আমরা নিন্দা করছি। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি সবাই বুঝে গিয়েছেন যে আমি আজকে লুডুর ছক্কা ভার্সেস রাজনৈতিক প্রিয় ব্যক্তিত্বের বাইরে, মানে রাজনীতির বাইরে এসে তারা পিওর ব্যক্তিত্ব, ছাচ্চা ব্যক্তিত্ব, এই দুটো কম্পারিজন করবো। টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। তো আমি শুরুতে নাম নিতে চাচ্ছি না, নাম আস্তে আস্তে আসবে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। তো শুরুতে আমি একটা কথা বলবো যে লুডুর ছক্কা, জানেন লুডুর ছক্কা যার আসলে কোনো ধরন হয় না, ওইটা ঘুরতে 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 যেখানে পড়ে সেটা তার, মানে রাজনীতির মাঠে লুডুর ছক্কা, যাদের কোনো দল হয় না, যাদের কোনো নির্দিষ্ট গণ্ডি হয় না, যাদের কোনো কিচ্ছু হয় না, যারা ব্যক্তি স্বার্থে সব কিছু করতে পারে, এবং যখন নদীর পানি যেদিকে গড়ায় তারা সেই দিকে যায়, দিন শেষে তারা এক সময়ের মানে যে অডিয়েন্সদের তারা খুব প্রিয়, আজকে সেসব অডিয়েন্সরাই তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে প্রিয় কিছু ব্যক্তিত্ব যারা সময়ের সাথে সাথে আজও তাদের ব্যক্তিত্ব ওইভাবে ধরে রেখেছে, হয়তো ফিল্ম মার্কেট আমাদের আগের মতো নেই, কিন্তু তাদের পার্সোনালিটি, তাদের কর্মকাণ্ড ওরকম হাস্যরসাত্মক পর্যায়ে যাচ্ছে না, তারা পার্সোনালিটি দিয়ে তারা বেঁচে আছে আমাদের মাঝে, আমরা কথা বলছি তাদেরকে নিয়ে, তারা আমাদের প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠছে। আজকে দুইটা নিয়ে কথা বলবো। তো শুরুতে আমি যদি এসে রিয়াজকে নিয়ে, রাজনীতির মাঠে সবচেয়ে বড় লুডুর ছক্কা নিঃসন্দেহে তিনি, এবং তিনি গত কয়েক বছর ধরে এমন এক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত যে তাকে নিয়ে রীতিমতো হাসি ঠাট্টা রটনা, রীতিমতো আমার মতো মানুষ, আমি যারা ফিল্ম নিয়ে অ্যানালাইসিস করে আমরা মেনে নিতে পারছি না যে একজন লাভার বয় রিয়াজ, যার সিনেমা দেখার জন্য একটা টাইম অডিয়েন্স হাউস ফুল করে দিত, রিয়াজ সামনের জুটি, স্বপ্নের জুটি, সেই জায়গায় দাঁড়িয়ে একজন রিয়াজ, তার যে কর্মকাণ্ড, ইউরোপের রাস্তা বলে তিনি একটা টাইমে ভাইরাল, এবং শাকিব খানকে যখন সে মন বলেছিল সেই পার্টি থেকে আজকে তিনি পাল্টে গেলেন, এবং পাল্টে খেয়ে তিনি যে দলে আসলেন সেই দলেও তিনি নির্বাচিত হতে পারলেন না। আসলে কী হয় দিন শেষে, এসব লুডুর ছক্কা তাদেরকে নিয়ে কেউ ঘট বাঁধে না, মানে দিন শেষে তারা কারোরই না, তারা না আমার, তারা না আপনার, তারা স্বার্থের, এবং এই স্বার্থ হাসিল করার খেলায় কিন্তু তারা দিন শেষে মেতে থাকে। এবং রিয়াজকে নিয়ে আমার বেশি কিছু বলার দরকার নেই, এবং তিনি শেষ পর্যন্ত যে মেকি কান্না কাঁদলেন ভাইরাল চাচা, যেটা নিয়ে ট্রলিং হচ্ছে, রোস্টিং হচ্ছে, ইউরোপের রাস্তা নিয়ে মানুষজন কথা বলছে, মানে রিয়াজ রীতিমতো যেন এই যুগের একটা হাসির ঠাট্টার পাত্র হয়ে দাঁড়িয়েছে। হয়তো তিনি একটা টাইমে সুশীল ভালো সিনেমা করত, এটা হয়তো এই প্রজন্মের অডিয়েন্স অনেকটাই ভুলে যাচ্ছে, তারা তাদের কাছে রিয়াজ মানে কি ভাইরাল চাচার সাথে কান্নাকাটি, ইউরোপের রাস্তা, দালালি, পাল্টাপাল্টি, এগুলো। তো দিন শেষে কী হলো, আমাদের আরেকজন নায়ক যদি ফেরদৌসের কথা যদি আমরা বলি, যে আমরা তো তাকে অলরেডি দেখেছি যে ওপার বাংলার নির্বাচনেও তিনি সোজা বাংলায়, ছাচ্চা বাংলায়, যাকে দালাল বলা হয়, অলরেডি কিন্তু তার জন্য কিন্তু আরিফিন শুভ একটা গুরুত্বপূর্ণ ফিল্ম কিন্তু তাকে ছাড়তে হয়েছে কলকাতার। হ্যাঁ, বাংলাদেশ থেকে কোনো আর্টিস্টকে তারা ওই টাইমে ঢুকতে দেয়নি, কারণ ফেরদৌসের কারণে, ফেরদৌসের জন্য কিন্তু আরফিন শুভ বিশাল জটিলতায় তিনিও কিন্তু একটা ভালো সিনেমা ছেড়েছেন ওপার বাংলার। সো এগুলো কেন হবে, রাজনীতির মাঠে লুডুর ছক্কা, আপনি দেখেন যে ওমর সানি মৌসুমি তারা কী করলো এবার নির্বাচনে, তো তাদের ব্যাপারটা কিন্তু পিওরলি ওমর সানি মৌসুমি, অতটা পাল্টি খাওয়া যায় না আসলে, এটা তাদের ব্যক্তিত্বের প্রশ্ন যে তাদের ব্যক্তিত্ব লুজ, তবে তারাও পাল্টি খেয়েছে এটা সত্য, যে গতবার যারা তাদের পক্ষে হয়ে লড়লো সেই তারা সেই জায়গায় থাকলো, এবং তারা রীতিমতো মিশা জায়েদ খানের প্যানেলে হাত মিলালো, এবং এটা নিয়ে কথা হচ্ছে, এবং রাজনীতির মাঠে লুডুর ছক্কা তারাও। সব দিন শেষে দেখেন শিল্পী সবার এই ব্যাপারটা আমরা আজকে ভুলে যাচ্ছি, আজকে শিল্পী হয়ে যাচ্ছে স্বার্থের, শিল্পী হয়ে যাচ্ছে টাকার। সো এটা মানে সাধারণ মানুষের কিন্তু একটা ধারণা যে হ্যাঁ আপনি ওখানে যাচ্ছেন আপনি টাকার জন্য, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা মানে অডিয়েন্স ধরে নিচ্ছে, এটা আমিও ধরে নিচ্ছি, কারণ এই যে কান্নাকাটি এগুলো কিসের জন্য, নাচতেছে রিয়াজ হঠাৎ নাচতে নাচতে তিনি কান্না করে দিচ্ছে, মানে পার্সোনালিটি মানুষের কোন পর্যায়ে লুজ হয়ে গেলে এরকম করে। এখন হয়তো রিয়াজের অডিয়েন্সরা আমার চ্যানেলে এসে আমাকে হয়তো আপনারা কটাক্ষ করতে পারবেন, হ্যান ত্যান আপনি কথা বলছেন, ভাই সমালোচনামূলক কাজ করলে তারা আর্টিস্ট, আপনি যে কেউ আপনি সমালোচনা করার রাইট আপনার আছে, যেহেতু আপনি একজন বেঙ্গলি ফিল্ম অডিয়েন্স, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি সমালোচনা করতে পারেন, আমিও পারি, আমার অধিকার আছে, আপনি ভালো কাজ করলেন আমি প্রশংসা করছি, কিন্তু আমি দেখছি রিয়াজ, ওমর সানি, মৌসুমি, ফেরদৌস তারা গত কয়েক বছর ধরে তারা যে কাজ করছে আসলে এটা আসলে ভাববার বিষয়, এটা আসলে ভাবায় কাঁদায়,
এবং অডিয়েন্স হিসেবে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগায় যে কোথায় আমাদের প্রিয় ব্যক্তিত্বরা হারিয়ে যাচ্ছে। অন্যদিকে পক্ষান্তরে আপনি দেখেন ব্যক্তিত্ব কাকে বলে, আমিন খান, শাকিল খান, তাদের ভাষা মার্জিত কথাবার্তা বাপ্পারাজ। আমি শুরু থেকে যদি আমি বাপ্পারাজকে দিয়ে যদি শুরু করি, দেখেন তিনি নায়ক রাজ্জাকের ছেলে। আমি যদি বলি এসব, আমি স্পেশালি আমি ওমর সানির কথা বলবো, তিনি কিন্তু বিভিন্ন শো মাচায় নাচে, বিভিন্ন রকম শো সার্কাসে নাচে। এটা আসলে সময়ের সাথে সাথে হয়তো হচ্ছে, আপনি গ্লোবালাইজেশন আপনি বলতে পারেন যে এখনকার দিনে তো ফিল্ম নেই, তো ওগুলো করছে, ওগুলো যদি ভালোভাবে এক্সিকিউট করা যায় সেটাও ভালো, তো সেটা আলাদা কথা, সেটা থাক। কিন্তু সেটা পার্সোনালিটির সঙ্গে কি আদৌ কি তার যায়। অন্যদিকে আমরা যদি আসি যে এই যে ব্যক্তিত্বগুলো বাপ্পারাজ নায়করাজ রাজ্জাকের ছেলে, তিনি কখনো ওই ধরনের সত্য দূরে থাকতো বাপ্পারাজের। আপনি দেখেন যে এই নির্বাচনে তিনি মিশা যায় প্যানেলে তিনি আছেন, কার্যনির্বাহী পদে তাকে দেওয়া হয়েছে, সেখান থেকেও তিনি ইলিয়াস কাঞ্চন সাহেবের জন্য তিনি মন থেকে দোয়া করছেন যে ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি জয়ী হোক। আমরা মন থেকে চাই ফিল্মের স্বার্থে, আমাদের ফিল্মের শিল্পের স্বার্থে, শিল্পীদের স্বার্থে। তো এটা মানে ম্যাচুরিটি লেভেল দেখেন আপনি। আমিন খান দেখেন তিনি একটা কর্পোরেট জব করে এবং তিনি সেখান থেকে এসে তিনি সরাসরি কোনো দলকে সাপোর্ট করছেন, এবং আমিন খানকে কিন্তু কোনো দল থেকে কিন্তু ওইভাবে তাকে ফর্ম দিয়ে কিন্তু জানানো হয়নি যে আপনি আমাদের প্যানেলে আসেন, বা তিনি এটা হাসির মানে হাসির ছলে তিনি এটা বলেছেন। এবং দেখেন আপনি পার্সোনালিটি লেভেল, কোথাও কিন্তু ওরকম হাস্য রসাত্মক ওরকম হাসির পাত্র কিন্তু তারা হচ্ছেন না। এটা কিন্তু যেমন আমাদের তাদের পার্সোনালিটি আমাদের দেখাচ্ছে যে আমরা ভাবছি যে আসলেই তো তারা পিওর পার্সোনালিটি, তাদেরকে আমরা সাপোর্ট করবো মন থেকে, তাদের ফিল্মকে একটা টাইমে আমরা সাপোর্ট করেছি, এখন তাদেরকে সাপোর্ট করবো, এমনটাই কিন্তু তাদের আচরণ। এমনটাই একজন আমিন খান, একজন শাকিল খান। আপনি দেখেন যে নির্বাচনের মাঠে তিনি ইলিয়াস কাঞ্চন নিপুন প্যানেলকে সাপোর্ট করলেও কিন্তু ওইভাবে মাঠে কান্নাকাটি হাসাহাসি পাচাপাচি ওগুলোতে তিনি নেই, এবং তিনি একজন পিওর একজন ছাচ্চা ব্যক্তিত্ব, এত ভালো একজন মানুষ। আপনি দেখেন তিনি এমপি নির্বাচন করবেন রামপাল মোংলা থেকে, এবং অসম্ভব ভালো মনের একজন মানুষ। মানে ভালো মন্দ পরের কথা, কিন্তু নির্বাচনের এই যে প্ররোচনায় এসে মানে এই টাইমে এসে দাঁড়িয়ে কিন্তু নিজেকে হাস্যরসাত্মকভাবে ওই রকম গোপাল ভাঁড় টাইপের কিন্তু উপস্থাপন করছে না তারা, তারা তাদের জায়গায় কিন্তু ছাচ্চা। সো বেসিক্যালি এই যে এক সাইডে লুডুর ছক্কা এবং অন্যদিকে কিছু প্রিয় ব্যক্তিত্ব, এটা নিয়ে দেখেন আপনি ডিফারেন্স কত ডিফারেন্স, আকাশ আর পাতাল। মানে এরকমও হয় একই ইন্ডাস্ট্রিতে, মানে আপনি একটা টাইমে ভাবুন যে রিয়াজ ফেরদৌস তাদের স্টারডম একটা টাইমে কোন লেভেলের ছিল, স্বপ্নের সঙ্গে তারা ফিল্ম করতো ব্যাক টু ব্যাক, একটা দুই দুয়ারি, একটা দারুচিনি দ্বীপ, মানে ওয়ান ট্র্যাক ফিল্মের বাইরে এসে একজন রিয়াজকে যে লেভেলে নিয়ে গিয়েছে, সেই রিয়াজ যদি আজকে এরকম ধরনের কাজকর্মের সঙ্গে যদি তিনি যুক্ত হয় তাহলে এটা আসলেই কিন্তু অডিয়েন্সদের ভাবায়, আসলেই কিন্তু এটা আসলে মেনে নেওয়া যায় না। এই কারণে কিন্তু আমি লুডুর ছক্কা ভার্সেস প্রিয় ব্যক্তিত্ব আমি কিন্তু এরকম কম্পারিজন করে কিন্তু আমি ভিডিওটা কিন্তু মেকিং করেছি। সো এটা নিয়ে কিছু বলার নেই, আমরা চাই যারা যাদের জায়গায় সুদৃঢ় যারা প্রিয় ব্যক্তিত্ব তারা প্রিয় মানুষ হয়ে থাকুক, এবং যারা এ ধরনের ভুল কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আমি চাই যে তাদের সদ্বুদ্ধির উদয় হোক, তারা ফিরে আসুক। শিল্পী নির্দিষ্ট কোনো ব্যক্তির হতে পারে না, নির্দিষ্ট কোনো গণ্ডির হতে পারে না, নির্দিষ্ট কোনো মানুষের হতে পারে না, শিল্পী শিল্প এগুলো সবার, এগুলো সবার জন্য উন্মুক্ত। এই ধারণাটা তাদের ভিতর জাগুক এবং তারা তাদের ব্যক্তিত্ব ব্যক্তিত্বের পরিচয় দিক, এবং তারা যেন লুডুর ছক্কা না হয়ে যেন পরবর্তীতে তারা প্রিয় ব্যক্তিত্ব হয়ে তারা বেঁচে থাকে আমাদের মাঝে। এটা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।